ঘাইপথ অবরোধ করি কোভিড রোগীর প্রতিবাদ। রাজপথত প্রতিবাদী রোগী, স্তব্ধ সন্ত্রস্ত সাংসারী, মুখত মাস্ক লৈ পানী খাদ্যৰ বাবে প্রতিবাদ, মুঠৰ ওপৰত সাংসারী কোভিড হাসপাতালত হুলস্থুলীয়া পরিবেশ, এই দৃশ্য বৃহস্পতিবাৰৰ পুৱা। অভিযোগ অনুসৰি খাদ্য পানী যোগান নধৰে কর্তৃপক্ষই, সেয়ে মহিলা শিশুসহ এইদৰে প্রতিবাদ এইসকলৰ। আরক্ষীর সৈতে তীব্র বাক বিতণ্ডা আক্রান্তর, এইগৰাকী করোনা আক্রান্ত ব্যক্তির গুরুতর অভিযোগ, খাদ্য সামগ্রী দলিয়াই দিয়ে হেনো। কিয় এই হাসপাতালত আহিছে, কিয় আনিছে তাকো নাজানে, করোনা পজিটিভ হয় নে নহয় সেও জনা নাই একাংশ লোকক, সেই এইদরে রাজপথ উত্তাল করলে আক্রান্ত। নাম বিভ্রান্তির বাবে সুস্থ লোককে চিকিৎসাধীন করার গুরুতর অভিযোগ এই সকলের, প্রশাসনে আনিছে যদিও হাসপাতালখনের ব্যবস্থাপনার উপর ক্ষুব্ধ রোগী। বৃহস্পতিবার আক্রান্তর এই প্রতিবাদর পিছত কামরূপ গ্রাম্য উপায়ুক্ত সরজমিন তদন্ত করলে হাসপাতালখনত, দীর্ঘ সময় জুড়ি চিকিৎসকর লগত আলোচনা উপায়ুক্তগাকির, এই পানি কিনি আইলো, পানি নাই কোভিড সেন্টারত, পাঁচ লিটার পানি কিনি আইলো, পানি নাই, ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।